আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। প্রথম স্থান পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। সংকল্প এমন একটা নাম বা সংকল্প এমন একটা বিষয় বা মানুষের কাছে এটাই আমরা রিপ্রেজেন্ট করতে চাই বলুন, বা আমরা যেটা মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাই যে আমাদের জীবনের বা আমাদের যে উপার্জনের বা আমাদের প্রতিদিনের সেখান থেকে যে আমরা অপ্রয়োজনীয় যে খরচাগুলো আছে সেখানের থেকে যদি 1% যদি আমরা খরচাটাকে বাঁচাতে পারি এবং সেই 1% খরচাটা যদি ভালো মানুষের কাজে আসতে পারে এবং ভালো মানুষকে মানুষের জন্য ভালো কাজ হতে পারে বা মানুষের মধ্যে হাসি ফোটাতে পারে, সেই উদ্দেশ্যটা আমাদের নিজেদের এবং এর সাথে সাথে যদি আরও মানুষ এগিয়ে আসেন বা তারা যদি নিজেদের মতো করে করেন সেটাই আমাদের লক্ষ্য। এমন নয় যে আমাদের কোনো সংস্থা আছে বা আমাদের কোনো এনজিও আছে সেখানে যুক্ত হতে হবে তারপরে করতে হবে, এমন আমরা বার্তাটা বুঝিয়ে দিই যে মানুষের মনের মধ্যে এটা আসুক যে আমরা কিছুটা হলেও মানুষের জন্য বিশেষ শেষে এক পর্যন্ত ভালো, এটাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের সংকল্পের মূল এটাই। এর কতজন সদস্য আছেন আপনারা, কারা আছে এখানে? এখন নিয়ম মাফিক যেহেতু কিছু নেই, যেহেতু এটা এনজিও নয় বা যেহেতু এটা কোনো ট্রাস্টি নয়, তো এখানে নিয়ম মাফিক কিছু নেই। আমরা চেষ্টা করি যে বছরের যে শুভ দিন বা যে মানে পরবগুলো যেগুলো হয় আমাদের, ধরুন নববর্ষ হয়, পুজো হয়, ঈদ হয় বা বড়দিন হয়, সেই পরবগুলোতে আমরাও তো উদযাপন করি আমাদের মতো করে আমাদের সামর্থ্য অনুযায়ী। তো যারা পারে না, যাদের আর্থিক অবস্থা হোক বা কোনো রকমভাবে যারা পিছিয়ে পড়েছে, তাদের সাথে ওই 10% যে বা 1% যে আমাদের খরচাটা সেইখান থেকে তাদের মধ্যে কিছুটা হাসি ফোটাতে পারি। এবং সেরকমই আজকে আমরা পুজোতে, সামনে পুজো আসছে প্রায় 1 মাস বাদে, প্রায় পুজো 30 মিনিট বাকি আছে, তো আমরা তো নতুন জামা কাপড় পরবো, যারা পড়তে পারবেন তাদের সাথে কিছুটা শেয়ার করবো। তো আমাদের ওই 2টো জামা হয়তো কিনেছি, ওইখান থেকে আর একটা জামা ছোটোর জন্য কিনেছি, ছোটো একটা শাড়ি কিনবো মহিলার জন্য কিনেছি, তো এটাই আমাদের
বিষয় আর কি। তো আমরা এটা এটা কিভাবে শুরু হয়েছে? শুরুটা হয়েছে, মাধ্যমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সবাই আমরা এখানে কোনো না কোনো জিনিস, হয়তো মজার জিনিস দেখি বা কোনো মজার ভিডিও দেখি, মজার ছুটি পড়ি, বা এইটা থেকে আমরা এই শুরুটা সে 4 বছর আগে দেখি। একটা পুজোতে কয়েকজনের মধ্যে আলোচনা হয় এবং কথা হয় যে আমরা তো জামা কাপড় কিনছি, 5টা 6টা জামা কাপড় কিনছি, একটা মানুষের যদি কিনতে পারি তারও তো পুজোটা ভালো যায়। এইটাই হলো আমাদের, এবং সেই 4 বছর থেকে এইটা নিয়ে আমাদের 5ম পুজোবার্ষিকী হচ্ছে, যেটা নিয়ে আমরা গ্রামে পৌঁছেছি। এবং কিছু মানুষের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যদি একটা মানুষ করতে পারি, আমরা মনে করবো ফান্ড এটা আমাদের শুধুমাত্র বন্ধু বান্ধব থেকেই আসে। মানে ধরুন কেমন বিষয়টা, আমি একটা জামা কিনছি, আমার সামর্থ্য 100 টাকা, আমার যে বন্ধু আছে তাকে বললাম যে তুই তো পুজোর জন্য 100 টাকা খরচা করবি, তো সেখান থেকে তুই 100 টাকা দিয়ে একটা জামা কিনতে পারবি। একটা মানুষের আমাদের ঠিক বিষয়টা এইভাবেই হয়, এবং যে পারে সে 200 দেয়, যে পারে সে 1টা দেয়, কেউ যদি পারে সে 3টা দেয়। আমরা এইভাবেই এক জায়গায় জমায়েত করে যতগুলো হয় আমরা ততগুলোই চেষ্টা করেছি।